প্রস্তুতি কমিটি ও নির্বাচন কমিশনের ঘোষিত 14 নভেম্বর ইতালি আওয়ামী লীগের সম্মেলন প্রত্যাখ্যান করে পাল্টা সংবাদ সম্মেলন করেছে ইতালি আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। দিন তুলে ধরি, সেটার প্রথম হচ্ছে যে আগামী নির্বাচন কমিশন ও সম্মেলন প্রস্তুত কমিটিকে পক্ষপাতিত্বের অভিযোগ এনে নির্বাচন কমিশন ও সম্মেলন প্রস্তুত কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে ইতালি আওয়ামী লীগ। রোমের তুসকোলনা কলাপাতার রেস্টুরেন্ট হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ইতালি আওয়ামী লীগের সভাপতি হাজী মোহাম্মদ ইদ্রিস ফরাজি, সাধারণ সম্পাদক হাসান ইকবাল, সহ সভাপতি ও নির্বাচন কমিশন সদস্য হাবিব চৌধুরী। এ সময় ইতালি আওয়ামী লীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, রোম মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মেহরুন বিনতে ফেরদৌস, নিউজ ডেস্ক, কেটিভি প্রতিদিন।